জাদুর পাঁচ লেহেঙ্গা। কাঞ্চনপুর নামে একটি গ্রামে সবিতা নামক একটি মহিলা তার মেয়ে মুন্নিকে নিয়ে বসবাস করত। অনেক আগেই সবিতার স্বামী মারা যায়, তাই সে তার মেয়েকে নিয়ে তার ভাইয়ের বাড়িতে বসবাস করত। বিনিময়ে তার ভাই ভাবি তার উপরও অনেক অত্যাচার করত, তাকে দিয়ে সারাদিন কাজ করাতো। তারপরে সবিতা কিছুই মনে করত না, সে মুখ বুঝে সব সহ্য করত শুধুমাত্র তার মেয়ে মুন্নির কথা ভেবে। এভাবেই সময় কাটতে থাকে। মুন্নির বয়স 18 বছর পার হয়ে যায়। মুন্নির লেখাপড়া প্রায় শেষ হয়ে এসেছে, তাই সবিতা তার মেয়ের বিয়ের জন্য ব্যবস্থা করছে। একদিন সবিতা বাজার থেকে বাড়ি ফিরছিল, তখনই তিনি জঙ্গলের রাস্তা দিয়ে আসার সময় কিছু খান্নার আওয়াজ শুনতে পায়। আওয়াজ শুনে সামনের দিকে যেতেই সে দেখতে পায় একটা বিশাল বড় খাঁচার মধ্যে 5টা খরগোশের বাচ্চা বন্দি হয়ে আছে। আরে, এই খরগোশের বাচ্চাগুলো এখানে বন্দি হলো কি করে? মনে হয় কোনো শিকারী এখানে ফাঁদ পেতে রেখেছিল, আর বেচারা খরগোশগুলো এখানে বন্দি হয়ে গেছে। আমি বরং এদেরকে মুক্ত করে দিই। কিন্তু এখানে দেখতেছি তালা দেওয়ার, কিন্তু আমি এটা কি করে ভাঙবো? তখনই সে খরগোশের বাচ্চাগুলো কথা বলতে থাকে, আমাদের মুক্ত করো, আমাদের মুক্ত করো। আরে, খরগোশের বাচ্চাগুলো জাদুর নাকি? এটা দেখছি কথা বলতে পারে। হ্যাঁ, আমরা জাদুর, আমাদেরকে সাহায্য করো, নয়তো শিকারী আমাদেরকে মেরে ফেলবে। ওই শিকারীটা অনেক খারাপ, আমাদেরকে মুক্ত করো। আমি তোমাদেরকে তো মুক্ত করতে চাই, কিন্তু এই তালা আমি কি করে ভাঙবো? এই তালা ভাঙতে হবে না, তুমি এখান থেকে বামে একটা গুহা দেখতে পাবে। সেই গুহার শিকারীর অনেক ধন দৌলত খাজানা আছে, আর তার পাশেই একটা ছোট্ট বাসে রাখা আছে শিকারীর চাবি। ওই চাবি আনলে এই তালা খুলে যাবে। আচ্ছা ঠিক আছে, তোমরা একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি গিয়ে ওই চাবিটা নিয়ে আসছি। এরপর সবিতা ওই গুহা খুঁজে বের করে। তারপর সে গুহার মধ্যে প্রবেশ করে দেখে গুহা ভর্তি সোনাদানা দিয়ে ভরা, কিন্তু সবিতা ছিল অনেক নির্লোভ। সবিতা সোনাদানার কোনো লোভ না করে দ্রুত চাবি নিয়ে সেই খরগোশের কাছে ফিরে আসে। তারপরে ছোট্ট 5 খরগোশের বাচ্চাকে সেই খাঁচা থেকে মুক্ত করে দেয়। খাঁচা থেকে মুক্ত হতেই খরগোশের বাচ্চাগুলো 5-5টা পরীতে রূপান্তরিত হয়। আরে, আপনারা তো পরী, আপনারা খরগোশের বাচ্চা হয়েছিলেন কি করে? আসলে সেই শিকারি একটা জাদুর ছিল, তাই সে আমাদেরকে জাদু করে খরগোশ বানিয়ে আটকে রেখেছিল। তোমাকে অনেক ধন্যবাদ, তোমার জন্য আমরা আজ মুক্ত হতে পেরেছি। কোনো ব্যাপার না, আপনারা আপনাদের পরিরাজ্যে ফিরে যান, আপনারা ভালো থাকবেন। আমি তাহলে এখন আসি। দাঁড়াও সবিতা, তুমি আমাদেরকে সাহায্য করেছো, আমাদেরকে মুক্ত করেছো, তাই আমরা তোমাকে কিছু একটা উপহার দিতে চাই। তুমি আমাদের 5 পরীকে মুক্ত করেছো, তাই আমরা 5 পরী তোমাকে 5টি বিশেষ জাদুর লেহেঙ্গা দিতে চাই। 5টি জাদুর লেহেঙ্গা? কিন্তু আমি এই জাদুর লেহেঙ্গা দিয়ে কি করবো? আর এই জাদুর লেহেঙ্গা আমার কাছে থাকবে সেগুলো নিরাপদ নয়। অন্য কেউ এই লেহেঙ্গার ব্যাপারে জানতে পারলে তারা লেহেঙ্গাগুলোর অপব্যবহার করতে চাইবে, আমার কিছু প্রয়োজন নেই। তোমার সততা এবং সরলতা দেখে আমরা মুগ্ধ হয়েছি, তবে তুমি চিন্তা করো না। এখান থেকে ডান দিকে 10 কদম এগিয়ে গেলে একটা পুরনো কুয়া দেখতে পাবে, সেই কুয়ার মধ্যে এই 5 লেহেঙ্গা ফেলে দিও। তারপরে তোমার যখন প্রয়োজন হবে তুমি কুয়োর কাছে আসলে সেই 5 লেহেঙ্গা তোমাকে সাহায্য করবে। এই বলেই 5 পরী তখন তাদের জাদুর কাঠি ঘোরায়, আর সেখানে 5টি জাদুর লেহেঙ্গা প্রকট হয়ে যায়। সবিতা তার মেয়ে মুন্নিকে নিয়ে সেই কুয়ার মধ্যে 5 লেহেঙ্গা ফেলে দেয়। তারপরে বলে, মুন্নি, এই লেহেঙ্গাগুলো এখানে নিরাপদ, চল আমরা বাড়ি ফিরে যাই, তোমার বিয়ের প্রস্তুতি নিতে হবে। এভাবেই সময় কাটতে থাকে। সবিতা তার মেয়ের বিয়ের প্রায় সব প্রস্তুতি নিয়ে ফেলে, কিন্তু হঠাৎ একদিন অনেক ঝড় তুফান আসতে শুরু করে। সবিতা তার ভাই ভাবির সাথে থাকলেও তারা তাদের ঘরের মধ্যে রাখত না। সবিতা তার মেয়েকে নিয়ে একটা ছোট্ট ঝুপড়ি কুড়ে ঘরেই থাকত, আর সেই ঝড়ে তাদের বাড়ি লন্ডভন্ড হয়ে যায়। তাদের ঘরে খাওয়ার মতো কিছুই থাকে না। এদিকে মুন্নির বিয়েও দিনও চলে আসছে, সবিতা অনেক বিপদে পড়ে যায়। তখনই হঠাৎ সেই জাদুর 5 লেহেঙ্গার কথা মনে পড়ে যায়। সে মুন্নিকে বলে, মুন্নি, আমাদের এই বিপদের সময়ে আমরা তো আমাদের সেই জাদুর 5 লেহেঙ্গার সাহায্য নিতে পারি। চল মা, কুয়া থেকে 5 লেহেঙ্গাকে আমাদের সাহায্য করতে বলি। এরপরে সবিতা তার মেয়ে মুন্নিকে নিয়ে একটা মই বেয়ে নেমে যায়।
এরপরে পাঁচ লেহেঙ্গা ক্রেতাদের সাহায্যের কথা খুলে বলে। তখন জাদুর পাঁচ লেহেঙ্গা বলে, আরে এ ব্যাপার, আমরা তাহলে তোমার চিন্তা কিসে? তারা আমরা এখনই তোমাকে এক হার কিনে স্বর্ণ মুদ্রা দিচ্ছি, এগুলো বিক্রি করে তোমার মেয়ের বিয়ের ব্যবস্থা করো আর নিজেদের জন্য একটা বড় বাড়ি কিনে নাও। সবিতা স্বর্ণমুদ্রা পেয়ে অনেক খুশি হয়। তারপরে তাদের নিজেদের জন্য একটা বিশাল আলিশান বাড়ি কিনে নেয় আর বাকি টাকাগুলো দিয়ে বাড়ির ঘরের সমস্ত প্রয়োজনীয় জিনিস কিনে নেয়। এভাবেই সময় কাটতে থাকে। সবিতা এখন গ্রামের অসহায় মানুষদের সাহায্য করত। এইসব দেখে সবিতার ভাবি রূপা অনেক অবাক হয়। আরে এই মহিলা তো আমি আমার বাড়িতে কাজের মেয়ে হিসেবে রেখেছিলাম, তাহলে হঠাৎ করে এদের কাছে এত টাকা কি করে এলো? নিজেরা এত বড় লোক হলোই বা কি করে? আবার গ্রামবাসীদের কেউ সাহায্য করছে, ব্যাপারটা দেখতে হয় তো। একদিন এক গরিব বৃদ্ধা আসে সবিতার কাছে সাহায্যের জন্য। মানে আমি বড় অসহায়, আমার ঘরে বৃদ্ধ স্বামী, আমার ছেলে মেয়েরা আমাকে খাবার দেয় না, আমি আর আমার স্বামী এখন গাছতলায় থাকি। শুনেছি তুমি নাকি মানুষের সাহায্য করো, আমাকে কি একটু সাহায্য করতে পারো? কেন নয় বুড়িমা, আপনি আমার বাড়িতে আসুন, আমি আপনার জন্য এখনই টাকা নিয়ে আসছি। এরপর সবিতা তার জাদুর লেহেঙ্গার কাছে আসে। তারপরে তার জাদুর পাঁচ লেহেঙ্গাকে বলে সেই বৃদ্ধার সাহায্য করার জন্য কিছু স্বর্ণ মুদ্রা দিতে। তারপরে কোয়া জাদুর পাঁচ লেহেঙ্গা আবারও এক হাড়ি স্বর্ণ মুদ্রা দেয় আর এগুলো রূপা আড়াল করে দেখে নেয়। সবিতা সেই স্বর্ণ মুদ্রা নিয়ে ওই বৃদ্ধা মহিলাকে দিয়ে দেয়। ওই বৃদ্ধা মহিলা অনেক খুশি হয়ে সবিতাকে ধন্যবাদ জানিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে রূপা মনে মনে বলে, আচ্ছা তাহলে এই জাদুর পাঁচ লেহেঙ্গার জন্যই তোমরা মামি এত বড় বাড়া বেড়েছ, এবার আমি এই পাঁচ লেহেঙ্গা চুরি করব, তারপরে আমি তোমাদের চেয়ে ধনী হয়ে যাব। তারপরে রূপা ওই মই দিয়ে কুয়ার মধ্যে নাম। তখন পাঁচ লেহেঙ্গা রূপাকে দেখে বুঝতে পেরে যায় ওই একটা লোভী মহিলা। শয়তান মহিলা, তুই আমাদেরকে চুরি করতে এসেছিস তাই না? তারা দেখাচ্ছে মজা। তখন পাঁচটা লেহেঙ্গা পাঁচটা সাপে রূপান্তরিত হয় আর রূপাকে ছোবল মারতে থাকে। সাপের কামড় খেয়ে রূপা ওখানেই মারা যায়। এভাবেই রূপা তার লোভের শাস্তি পেয়ে যায়। অন্যদিকে সবিতা তার মেয়েকে নিয়ে সুখী শান্তিতে জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের গল্প। আমার গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে, তোমার বন্ধুদের সাথেও বেশি বেশি করে শেয়ার করবে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে লাল রঙের বাটনে চেপে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকেও অন করে দাও ক্লিক করে রেখো, যাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো তোমার ফোনে চলে যায় সবার আগে। আজ এখানেই শেষ, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।